তোমার চাকরি চাওয়াতে ওর কোনো হাত নেই। মিথ্যে কথা। আমি বুঝতে পারছি পুরো ব্যাপারটা। তার মানে যুবরাজ সেনগুপ্ত আগে অ্যাসিওর করেছেন যাতে তোমার চাকরিটা না থাকে, তারপর নিজে চাকরিটা ছেড়ে দিয়েছেন। তুমি নিশ্চিত থাকো ইন দ্য মিন টাইম অন্য জায়গায় কথাবার্তা চলছিল। উনি জানতেন যে উনি শিফট করবেন এখান থেকে, কিন্তু শিফট করার আগে তোমার সর্বনাশটা করে দিয়ে গেলেন এইভাবে, তুমি বুঝতে পারছো সেটা? ওর যখন ইচ্ছে যুবরাজ সেনগুপ্তর সঙ্গে ফষ্টি নষ্টিও করতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না, তাই না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কথা। তোমার মতো বেয়াদব মেয়েকে ঠিক করতে হলে প্রয়োজনে গায়ে হাত তুলতে হতে পারে। একবার ক্ষমা করব, দুবার ক্ষমা করব, কিন্তু বারবার তো ক্ষমা করব না। আর এই কথাটা কিন্তু আমি অভিমন্যু তোমাকেও বলছি, আর তোমাকেও অনন্য মনে রেখো। খুব শিগগিরই তোমাকে একদিন এই বাড়ি থেকে পাত্তাড়ি গুটোতে হবে। আমিও তো বুঝতে পারছি সে কথা, তাই তো সময়ে থাকতে থাকতে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থাটা করছি। আরে কেয়া বাত, ঠিক বলেছ নতুন বৌমা, চলো 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 চলো। অবশ্যই বুড়োটাকে সঙ্গে নাও। হ্যাঁ, একা যাবে কেন? তাহলে বুড়োটারও সময় কাটে আর তোমাকেও একা যেতে হয় না। অনন্যার আর এ বাড়িতে থাকার কোনো মানে হয় না। ওকে এবার চলে যেতে হবে এখান থেকে। বাবা, আপনি তো অনন্যাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারেন না, ওর মেয়ে থাকে আমাদের বাড়িতে। তাতে কি হয়েছে? ও তো আর মেয়ের জন্য থাকে না, আর ও মেয়েও বলে না কথা। কোনো কিছু আঁকড়ে ধরতে পারি না বাবা। নিজের বলতে আমার কিছু নেই বাবা, আছে শুধু এই গানটুকু। তাই এবার এইটুকু নিয়ে আমি লড়াইয়ের ময়দানে নেমেছি বাবা, যা হয় হোক। না হয় হারবো, হেরে গেলে ঘরের কোনায় মুখ লুকিয়ে বসে থাকবো, আর না হলে জিতবো। কিন্তু হেরে যাবো এই ভয় পেয়ে লড়াইয়ের ময়দানেই নামবো না বাবা। এই শেষ লড়াইটা আমি লড়তে চাই বাবা। আমার কপালে কি আছে, জেতা না হারা? তুমি জিতবেই নতুন বৌমা, তুমি জিতবেই। আমি তোমার গান শুনেছি, তোমার মধ্যে নিষ্ঠা আছে, তোমার মধ্যে সমর্পণ আছে। লোকে তোমার গান পছন্দ করবে, দেখো লোকে শুনবে তোমার গান। আব্বা, আমি তো তোমার গান শুনেছি, দেখো আমি গান বাজনা সেরকম জানি না, কিন্তু ওই ওই শুনে শুনে একরকম বোঝা যায় না। লোকে লোকে শুনবে তোমার গান, খুব শুনবে। তবে একটা কথা, গান নিয়ে কিন্তু তুমি কোনো রকম কম্প্রোমাইজ করবে না, কোনো রকম কম্প্রোমাইজ করবে না, এই আমি তোমায় বলে দিলাম। আর একটা কথা, তুমি যখন ফাংশনে যাবে আমি যাব তোমার সঙ্গে। বাবা, হ্যাঁ দেখো, তোমার মতো যদি আমার একটা মেয়ে থাকতো, তার যদি এই অবস্থা হতো, তাহলে তাকে তো আমি এইভাবেই সাপোর্ট দিতাম। হ্যাঁ, আমি যাবো তোমার সঙ্গে, যাতে কেউ কিছু না বলতে পারে। ওই ওই যুবরাজ সেনগুপ্তকে নিয়ে অনেক কথা উঠছে, তো সেই জন্য আমাকে যেতে হবে তোমার সঙ্গে। আমি থাকবো তোমার পাশে, যাতে এই কথাগুলো আর না ওঠে। বাবা, আমি আপনার এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। না না না, এটা ঋণ শোধের কথা নয়, সম্পর্কের কথা। সম্পর্কের ঋণ কখনো শোধ করা যায় না নতুন বৌমা, সে চেষ্টাও করতে নেই। সম্পর্ককে লালন করতে হয়, যত্ন করতে হয়, তাহলেই সম্পর্কটা বেঁচে থাকে, টিকে থাকে। দুঃখ করো না নতুন বৌমা, অভিমন্যু একদিন ঠিকই বুঝবে যে ও খাঁটি হীরে প্রত্যাখ্যান করেছে। না বাবা, আমাকে এইভাবে এত বড় করে দেখবেন না বাবা, আমি বড় সাধারণ একটা মেয়ে। অভিমন্যু যে অসাধারণ তা তো নয়, মুশকিলটা কি হয়েছে জানো নতুন বৌমা, সাধারণের মধ্যেও যে অসাধারণত্ব থাকে। এতদিন আমার জীবনে আমার প্রায়োরিটি ছিল আমার স্বামী,
আমি কিন্তু আমার স্বামীর জীবনে কোনোদিনই প্রায়োরিটি ছিলাম না। যখন দেখলাম আমার স্বামীর জীবনে প্রায়োরিটি হলো অনন্যা, তখন আমার মনে হলো আমার কাজটাকে আমার প্রায়োরিটি দেওয়া উচিত। আর ঠিক সেই কারণেই আমি গানটা গাইতে গেছিলাম দিদি ভাই। তুমি মুখে না বললেও মনে মনে তো এটা বিশ্বাস করো, আমি আমার নিজের গানের থেকে অভিমন্যুর জীবনকে অনেক বেশি প্রাধান্য দিতাম। অতীতকাল এখনই সব অতীতকাল হয়ে গেল। আচ্ছা কতদিন হলো তোমার এই বাড়িতে? ঠিক বলেছ কথা, খুব অল্পদিন আমি এই বাড়িতে এসেছি, কিন্তু এই অল্পদিনেও জীবনটা খুব কম দেখিনি আমি, অনেক কিছু তো দেখলাম। যাই হোক, আজ যদি তোমার দাদা ভাইয়ের সত্যি ডাক্তারের কাছে গিয়ে দেরি হয়ে থাকে বা ওর কোনো কমপ্লিকেশন বেরিয়ে থাকে আর তার জন্য পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে, তাহলে আই এম রিয়েলি সরি, আমি ভুল বলেছি, আমি ভুল স্বীকার করব। প্রয়োজনে আমি তোমার দাদা ভাইকে সরি বলবো, কিন্তু যদি উল্টোটা হয় তখন কি তোমরা আমাকে সরি বলবে? ও মা, কি বলছো নতুন বউ, তোমাকে আমরা সরি বলবো কি গো? তোমার কাছে তো আমরা হাত জোর করে ক্ষমা চাইবো না? সে কথা বলিনি আমি, আমি একটু কিছু বললাম আর তোমরা আমাকে সবাই মিলে অ্যাটাক করতে আরম্ভ করলে। হ্যাঁ এই কথা ঠিক, আমি একেবারেই লেখাপড়া জানি না, ডাক্তারি দূরের কথা, অনেক কষ্টে সৃষ্টে বিয়েটা পাশ করেছি, তাই ওই ডাক্তারির এলাকায় আমার ঢোকাটা ঠিক হয়নি, ওটা না হয় ভুলে গেলাম। আমি একেবারে সাধারণ বুদ্ধি দিয়ে যদি বলি, আমার যেটুকুন সাধারণ জ্ঞান আছে সেখান থেকে যদি বলি, অভিমন্যু কিন্তু ভালো আছে। হ্যাঁ সম্পূর্ণ সুস্থ হতে হয়তো ওর 6 মাস সময় লাগবে, কিন্তু ওর কোনো নতুন করে কমপ্লিকেশন হয়নি। আমার মনে হয়েছিল এতদিন পরে ও বাড়ির বাইরে গেছে, তো তাই হয়তো নিজের মতো করে একটু সময় কাটাতে চেয়েছে, আর সঙ্গে যখন নিজের মনের মানুষ আছে তখন, না না এতে কিন্তু কোনো অন্যায় নেই, এটা হতেই পারে। তোমরা আসলে আমি কথাটা বলায় এমন সবাই সবাই মিলে রেগে মেগে উঠলে না, তাই আমি বললাম যদি সত্যি এটা হয় তোমরা আমাকে সরি বলবে তো? তোমার সঙ্গে অভিমন্যু দূরত্বটা মিটে গেছে, তাই তুমি আমার প্রতি নির্দয় হচ্ছ। তোমার কি মনে হয় পরমেশ্বরী, আমি সারা জীবনের মতো থাকতে এসেছি এই বাড়িতে, নিজে টাকা রোজগার করে একটা ফ্ল্যাট কিনেছি, অভিমন্যুর বাড়িতে সারা জীবনটা থাকবো বলে নয়? শোনো অনন্যা, তুমি এ বাড়িতে থাকবে কি চলে যাবে সেটা ও ডিসাইড করা কেউ নয়, আইন তো সে কথাই বলে। হোয়াট? বলুন নীলাশা, নীলাশা বলুন, আপনি যে ঈশানকে এখনো ভালোবাসেন সেটা বলুন, স্বীকার করুন, আপনি চুপ করে থাকবেন না। বলুন নীলাশা, আপনি ভালোবাসেন তো ঈশানকে? আপনি ভালোবাসেন, স্বীকার করুন সেটা, বলুন। হ্যাঁ আমি ভালোবাসি ঈশানকে, আমি খুব ভালোবাসি। উনি অসুস্থ। আপনি ওনার সাথে এইভাবে কথা বলতে পারেন না, আর বেশি কথা বললে না, আমার একটা কলই যথেষ্ট আপনাকে লকআপে পৌঁছে দেওয়ার জন্য। আর কেউ জানুক কি না জানুক, আমি জানি যে পৃথিবী দেবকে খুন করার জন্য আপনাকে অ্যাপয়েন্ট করেছিল মিস্টার উইকি দেব। এরাই খেলা দেখাচ্ছিল রানীমা, দেখুন তো যাকে খুঁজছিলেন এদের মধ্যে সে আছে কিনা।
না, সে তো দেখছি ভোজবাজির মতোই উপে গেছে। বিন্নাম হই বৌরানী মা, খেলা দেখবেন নাকি? ভানুমতির খেল, এই ঝোলা থেকে পাখি বেরোবে, আগুনের খেলা হবে, দেখবেন বৌরানী মা এই ভানুমতির খেল। হ্যাঁ দেখবো খেলা, শুধু আমি একা কেন? সর্দার তুমি বরং এক কাজ করো, সকলকে গিয়ে খবর দাও, আমি বরং খুকিকে নিয়ে আসি, আমরা সকলে মিলে দেখবো ভানুমতির খেল। ভানুমতির খেল, ভানুমতির খেল।